আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি খুব মজাদার আরও একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আপনারা আমাকে উৎসাহ করবেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিয়ার চলুন, আজকে আমি এখানে নিয়ে নিলাম চারটি পেয়ারা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখান থেকে আমি একটা পেয়ারা নিয়ে নিব, একটা গ্রেট দিয়ে গ্রেট করে নিব। এ বড় সাইজে যেটা সেটা কিন্তু আমি গ্রেট করে নিব। তো এখানে আমি আগে যে পেয়ারার যে মুখা আর এই সাইডে মাথা, সেটা এই দুই মাথা আমি কিন্তু আগে ফেলে দিব। ফেলে দিয়ে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই যে এভাবে গ্রেট করে দিবে, যে অনেক আমার আংটিরা আছে, অনেকেই কিন্তু কাপড়ও আছে দাঁতের জন্য কিন্তু পেয়ারা খেতে পারে না, তাই এভাবে পেয়ারাটাকে গ্রেট করে এভাবে খাবেন। কিন্তু পেয়ারা কিন্তু ভিটামিন সি, খাওয়াটা কিন্তু ভুল করবেন না। আর পেয়ারা যখন চারিপাশ দিয়ে আমি গ্রেট করে নিয়েছি তখনই কিন্তু মাঝখানের যে অংশ এটা খুবই মজা, ফেলে দিবেন না। আর চারিপাশ দিয়ে এই যে আগে আর এবার মাথা আমি ফেলে দিয়েছি, দুই মাথায় কিন্তু আমি কেটে ফেলে দিয়ে এবার আমি চার পিস করে টুকরো টুকরো করে নিব। দেখেন আমার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কাপড়ে আছে আসলে পেয়ারা কামড়িয়েকা, কিন্তু এভাবে খাওয়াটা খুবই ইউনিক, একটা মজাদার। এই যে অর্ধেকটা আমি চারটা করে দিচ্ছি, আর চারটার মধ্যে এক পিসকে আমি তিন থেকে চারটা করব। এই যে ছোট ছোট করে নিয়েছি তিনটা, এতে আপনাদেরকে দেখানোর সুবিধার্থের জন্য, বোঝার সুবিধার্থের জন্য আমি এভাবে কেটে নিয়েছি। এটাকেও আমি চার টুকরো করব, তাহলে খেতে ভালো লাগবে। আর সবগুলো এভাবে আমি কেটে নিয়েছি। এটা কিন্তু খুব দেশি পেয়ারা, গাছের পেয়ারা, সবই তো গাছের পেয়ারা, এটা দেশিটা পেয়ারার বিসিগুলো খেতে দাঁতের নিচে খুবই মজা এবার রুচিশীল। এই পেয়ারা খেলে কিন্তু খুবই রুচি এবং ভিটামিন সি। তো এর সাথে আমি শুকনো তিনটা মরিচ তেলে ভেজে নিয়েছি, আর সবগুলো পেয়ারা একসঙ্গে করলাম। এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে, মরিচটাকে আমি লবণ দিয়ে হাতে এবার বেঙ্গে নিব, গুঁড়ি করে নিব, মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে দেখতে পারতেছেন, আর ফ্লেভারটা খুবই সুন্দর। আমার তো একেবারে জিভেতে পানি চলে আসছে, ইচ্ছে করে এখনই না বানিয়ে খেয়ে ফেলে। তো এখানে দিয়ে দিলাম চাট মশলা হাফ চা চামচ, আর এটা তো দিবই কাসুন্দি, তো দিবই, এটা ভুল করব না, কাসুন্দি দিতে কিন্তু বলবো না। এখানে আমি দিয়ে দিব দুই চামচ কাসুন্দি। কাসুন্দি তো আসলে সবারই গড়ে থাকে সব সময়ে, কিন্তু কিছু না কিছু ফলের সিজন আসে, আমড়া চালতা এখন কিন্তু এগুলা। তো আমি এর সাথে দিয়ে দিব তেঁতুল, চাইলে আপনার লেবু, কাগজি লেবু কিন্তু সবসময় থাকে, বারো মাসে থাকে, কাগজি লেবু দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো তেঁতুল আমার ঘরে ছিল, তো এর সাথে দিয়ে দিলাম আমি বিট লবণ। আহ, বিট লবণ দিলে তো আরও বেশি ভালো লাগবে। এবার আমি এই ডাকনাটাকে দিয়ে আমি ভালোভাবে জাকানাকা করে নিব। জাকানাকা করে এবার আমি এটাকে, ও আমার তো একবার জিভ বেদিয়ে কিন্তু এখনই পানি চলে আসছে, কখন যে খাবো। তো এভাবে আমি বানিয়ে নিয়েছি মজাদার করে, একবার খেতে কান্না, এইভাবে কান্না খেতে ইচ্ছে করবে, কান্না খেতে ইচ্ছে করবে, যেই দেখবে এর এভাবে খেতে ইচ্ছে করবে। যত দ্রুত পারেন ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দ্রুত বানিয়ে খেয়ে ফেলেন। এই সময় কিন্তু সবার কাছে, সবার ঘরে ঘরে পেয়ারা থাকে, তো এভাবে বানিয়ে ফেলেন। তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে আশা করি, আমি আবারও ফিরে আসবো আর একটি ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।